আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযোগ হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমার ব্লগটি আজকে শুরু করলাম। তো সবাই যে যেখান থেকে সংযোগ হয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে আসলে সারাদিন আমি আরবির বাসে কী কাজ করলাম, কী খাওয়া দাওয়া করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো প্রতিদিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আগে কাজে লেগে গেছি, নাস্তা করি নাই আমিও সানিও। সানি জাস্ট ম্যাডামের বড় ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসে বলতেছে, আন্টি চলেন ওই পাশটা ধুয়ে ফেলে। আমি ভাবলাম যে হ্যাঁ, সকাল সকাল ধুয়ে ফেললে যে জিনিসটা ভালো হবে। তো নাস্তা না করি আগে হচ্ছে এখানে পরিষ্কারের কাজে লেগে গেলাম, কারণ এই গ্লাসগুলি ময়লা হয়েছিল খুব। তো আমি আরও দুই দিন আগে বলছিলাম যে সানি ফ্রি যেদিন থাকো ওই পাশটা আমি আর তুমি ধুইয়া ফেলবো। আসলে কাজ তো আমাদেরই করতে হবে দুদিন আগে আর পরে, তবে ম্যাডাম বলার আগে কাজটা করে ফেললে নিজের কাছে একটু আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ ম্যাডাম ডেকে যখন একটা কাজের কথা বলে তখন কিন্তু খারাপ লাগে, তো এই কারণে দেখে দেখে। তারপরও যে সবসময় পারি সেটা না, কারণ মাঝে মাঝে দেখা যায় আমাদের চোখে পড়ে নাই একটা জিনিস, ওনার চোখে পড়ে গেছে। তো এই কারণে আসলে চেষ্টা করি সবসময় দেখে কাজ করার, তারপরও মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়। তো সানি বলতেছে, আন্টি আমি ব্রাশ করে সাবান দিয়ে করে দিই, আপনি শুধু পানি মেরে দেন। আসলে কষ্টটা সানির বেশি হয়েছে, আমার না, কারণ আমি তো দাঁড়ায় দাঁড়ায় খালি পানি মারছি। আর ও হচ্ছে ডলে দিছে, আর আমি চাইছিলাম কিন্তু ও করতে দেয় না। আসলে আমি ওর খালা হই, তো মনে হয় মায়া লাগে বা সামথিং ও আমাকে। তবে এই কাজগুলি কিন্তু সব এক বছর আগে আমি একা সব করতাম, কারণ আড়াই বছর এবার আমি একা কাজ করছি, ঠিক আছে? কেউ ছিল না, গাড়ি ধোয়া বলেন, বাড়ি পরিষ্কার বলেন, ভেতরে পরিষ্কার বলেন, তারপর রান্না বলেন, মজলিশ পরিষ্কার বলেন, সব এভরিথিং আমি একা করছি। তো ওইটা এই বেশি ওভার কাজ করেই কিন্তু আমি অসুস্থটা হয়েছি, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু নির্দিষ্ট একটা ই আছে যে আপনার শরীরে কতটুকু লোড নিতে পারবে। তো আমি দেখা গেছে একে তো আমার হেলথ মাশাল্লাহ, আর সেকেন্ড হচ্ছে হ্যাঁ আমি কাজ করতে পারি না সেটাকে কিন্তু না, আমি কিন্তু মাশাআল্লাহ আমার যদিও আমি স্বাস্থ্যবান তারপর আমি কাজ করতে পারতাম। কাজ না করতে পারলে কি দর্শক, আমি 10 বছর বিদেশ করি, আর বিদেশকে কেউ শোয়া বসায় টাকা দেয় কখনোই না, কাজের বিনিময়ে এখানে টাকা। কিন্তু এইখানে এই মাসে আসার পরে মানে এত বেশি লোড নিছি আমি, যার কারণে আমার শরীর বেশি অসুস্থ হয়ে গেছে। যদি হালকা কাজ থাকতো তাহলে কিন্তু আমি এতটা অসুস্থ হতাম না। তো যাই হোক, সমস্যা নেই, ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ বলে কথা বলতে দিন, আল্লাহ হাফেজ চলে আসে আর এক কপাল। তো এই পুরো বাড়িটা হচ্ছে সব গেট টেট, তারপরে এখানে যে বাহিরে বসার সোফা কার্পেট যা ছিল সব সাবান দিয়ে আমরা ভালো করে এগুলি ধুয়ে নিলাম। ধোয়ার পরে হচ্ছে গতকালকে তো ওই যে গাড়ি ধুইছি, গাড়ি ধোয়ার কারণে গাড়ি ধোয়ার ওই পাশটা হচ্ছে ধোয়া হয়ে গেছে, কারণ প্রচুর পানি পড়ছে ধোয়া হয়ে গেছে, আর এই পাশটা ধোয়া হয় নাই। আসলে মাসে একবার এরকম ভালো করে ধুইতে হয়, আর যদি বিশেষ কোনো যেরকম গরমের সময় বেশি ময়লা হয়, গরমের সময় বাতাসের মধ্যে মানে অনেক ধুলা আসে তখন একটু বেশি ধুইতে হয়। আর এখন তো শীত, এখন অত ময়লা হয় না, হালকা হয়, তো যার কারণে একটু কম ধোয়া হয়। আর পানির কাজ করতে ভালোই লাগে, আর দুইজন তো বেশি একটা কষ্ট হচ্ছিল না, সানি খালি ই করে দিতেছিল আর আমি পানি মেরে দিতেছিলাম। কিন্তু এটাও তো ওর একটা হেল্প হয়, ও যদি একা করতে যেত বা আমি যদি একা করতে যেতাম তাহলে কিন্তু একটু কষ্টটা বেশি হতো। আসলে যে আমরা ছোটোবেলা ভাব সম্পর্ষণ পড়ছি না, যে 10-এর লাঠি 1-এর বোঝা, ওরকম আর কি। আসলে যে কোনো কাজ যদি মিলে ঝিলে করা যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়, সুন্দর হয়, স্মুথ হয়, ভালো লাগে। সানি বলতে, সানটি যেদিন আমার রাগ উঠবো সেদিন কিন্তু আমি মানে একেবারে একদিকে হাঁটা দিন পরে আমি হাসতে হাসতে বলতেছি, এক কাজ করো, তোমার গাঁটি ফুসকা নিয়ে তুমি একদিক দিয়ে হাঁটা শুরু করো, আর আমার গাঁটি ফুসকা নিয়ে আমি আরেকদিক দিয়ে হাঁটা শুরু করি, আর বিভাষে আর কাজ করতে হবে না। আমি বলতেছি যে জীবনে আমি যদি আর কখনো বিদেশ আসি তাহলে অন্তত এই এরকম আসবো না, বুড়াবুড়ির বাসে আসবো। আমার সানি হাসতে হাসতে বলে কি, জানটি আপনার আরও বিদেশে আসার ইচ্ছে আছে? আমি কি কে, তোমার ইচ্ছা নাই? কিন্তু না, আমার জীবন আর কোনো ইচ্ছে নেই, আমি বাংলাদেশেই কাজ করে এখন বিদেশে আর আসবো না। আমরা এগুলি নিয়ে হাসাহাসি করতেছিলাম। যাই হোক,
সানিয়া আসলে ছেলে হিসেবে খুবই ভালো, ওর জন্য দোয়া করবেন। ওর বাবাটা অসুস্থ, আল্লাহ ওনাকে খুব শীঘ্রই সুস্থ করুক। সানির একটা জিনিস অনেক ভালো লাগে, বাবা মার প্রতি অনেক ভালোবাসা, ওর অনেক মহব্বত বাবা মার প্রতি। আল্লাহ ওর ভালো করুক, খুবই ভদ্র একটা ছেলে। আল্লাহ একবার, আসলে ভালো সন্তান হইলে না বাবা মার জন্য অনেক গর্বের বিষয়, তাই না? সন্তান যদি ভালো হয়, ভদ্র হয়, এটা আসলেই গর্বের বিষয়। সানির এই যে মাশাল্লাহ আছে না, এই বয়সে, সানির বয়স তো খুব একটা বেশি না, একেবারেই অল্প বয়স, কিন্তু এই বয়সে আছে না বাচ্চারা একটু উগ্র হয়, সানির মধ্যে আমি এখন পর্যন্ত কোনো খারাপ উগ্রগি কিছু পাইনি। এই জন্য সানির মানে আমার খুবই ভালো লাগে। আমি সবসময় আপারে বলি যে আপা আপনার জীবন সার্থক, এরকম একটা ছেলে খুবই ভালো। তো যাই হোক, আসলে আজকে বাইরে পয় পরিষ্কার করে নাস্তা পানি করে তারপরে হচ্ছে আমি ভিতরে চলে আসছি। আজকে আমি অনেক কাজ করছি, কালকে ওই যে একটু রাগারাগি হয়েছে, তো মানে আজকে একবার ইচ্ছা মতো কাজ করছি যেন ম্যাডামের মানে কোনো কথাই না বলতে পারে। তো যাই হোক, পুরো বাড়ির ঝাড়ু দিয়ে তারপরে মুইসা একেবারে দুইটা ওয়াশরুম সুন্দর করে ধুয়ে ম্যাডামের ছেলের বেডরুমটা গুছাইয়া তারপরে হচ্ছে আমি রান্নাঘরে আসছি। তারপরে ম্যাডামরে ফোন দিছি যে গিয়ে রান্না করব। ম্যাডাম বলে না আজকে রান্না করতে হইব না। পরে আমি নিজে থেকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর ছোটো ছেলের জন্য রান্না করি। পরে বলছে আচ্ছা ঠিক আছে, কারণ আমার বাসে এরা চারজন মানুষ, চারজন মানুষ চার রকমের খাবার বানাইতে হয় আমাকে। তো ওর ছোটো ছেলে হচ্ছে শুধু ভাত খাবে, সাদা ভাত, আর মুরগি হচ্ছে আপনার গ্রিল করে দিতে হবে। এর জীবনে আমি দেখি না মুরগির তরকারি খেয়েছে, সবসময় পোড়া মুরগি দিয়ে ভাত খায়। যাই হোক, তারপরে ওর জন্য ওইটা করছি, আর আমাদের জন্য কোনো রান্না করি নাই। গত পরশু দিন মাংস রান্না করছিলাম, সেই মাংস ছিল, ওইটা দিয়ে আমরা আজকে খাইছি। আর এখানে লাস্ট হচ্ছে এই করিডোর, এখানে আমি কাপড় আয়রন করি সবসময়। আর এইটা করে তারপরে হচ্ছে আমি মানে কাজ আপাতত আমার শেষ হয়ে যাবে, তারপরে ফাইনালি আপনাদের দেখাই দিব আমার পুরো বাড়িটা যে পরিষ্কার করলাম সেটা। আর যারা আমার ব্লগটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কিছুই চাই না, একটা লাইক করে দিবেন প্লিজ। আপনারা একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। আসলে কাজ কি, যেহেতু কাজ করি, আমার সত্যি একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে যেহেতু এটা আমার প্রফেশন, তাই না, এটা তো আমার একটা জবের এরিয়া, তো এখানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে আপনি যদি মানে একদম অন্তর থেকে সুন্দর করে কাজ করেন, আপনি নিজে স্যাটিসফাই, ঠিক আছে, কাজ করে আপনি স্যাটিসফাই, দেখবেন সারাদিন আপনার অনেক ভালো লাগে। আবার কখনো কখনো দেখা যায় মানে শরীরের কন্ডিশন হয়তো বা ভালো লাগে না, কাজ করতে ইচ্ছে করতেছে না, অলসতা যেটাকে বলে, সেই অলসতা করে যদি আপনি কাজটা না করে বসে থাকেন না সারাক্ষণ, মানে ভিতরে না একটা কী জানি অপরাধ অপরাধ বোধ মনে হয় এই বুঝি ম্যাডাম ডাক দিল, এই বুঝি কোনো ভুল পাইলো, এই বুঝি একটু ময়লা পাইলো, মানে এরকম একটা এই পেরেশানি করতে করতে, এই অস্থিরতা করতে করতে না আরও বেশি মানে অস্থির হয়ে যাওয়া লাগে। তার চেয়ে আমার কাছে মনে হয় কি কাজ করে ফেলো অনেক ভালো। কাজ করছি, পরিষ্কার করছি, মানে একেবারে মানে ভেতর থেকে একটা মানে ফ্রেশনেস কাজ করে, যে মানে একেবারে মানে পিওর মনে হয়, সলিড মনে হয়, মানে একেবারে নির্ভেজাল মনে হয়, মনে হয় না যে মনের ভিতরে কোনো ঝামেলা আছে। তো এই কারণে আমি মনে করি কাজ করে ফেললেই ভালো, কাজে অলসতা না করাটাই ভালো, মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে এখানে। আর এদিকে আমার বাসার ম্যাডামের ড্রয়িং রুমে একেবারে ফুলের বাগান হয়ে গেছে, এত ফুল দেখে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন জাগতেছে যে এত ফুল কোত্থেকে আসলো। আসলে এই ফুলগুলি হচ্ছে ম্যাডামের প্রতিদিনই কেউ না কেউ ফুল দিয়ে যাচ্ছে, এটার একটাই কারণ, ওই যে ম্যাডামের বড় ছেলে আর্মিতে যোগ দিছে আর সে ওইখানে অনেক ভালো একটা রেজাল্ট করছে। হ্যাঁ, মানে ওদের তিনটা স্টেপ, এক প্রথম স্টেপটা সে পার করছে, এই কারণে সবাই মানে বাসায় ফুল পাঠাইতেছে, এটা একটা অভ্যর্থনা। আসলে বিদেশিরা না ফুল দেয়া নেয়া এটা খুব বেশি পছন্দ করে, দেখলাম যেটা ভালোই লাগতেছে, অনেক রঙিন ফুল, আর ফুল তো সবারই প্রিয়, তাই না, ফুল কার না প্রিয়। এই যে এখানেও ফুল, আজকে কতদিন ধরে খালি ফুল আসতেছে আর আসতেছে, অনেক ধরনের গিফটও আসছে, শুধু যে ফুল আসছে সেটা না, এই ফুলটার সাথে কিন্তু এই যে মাছের ঝুড়িটাও ছিল, মানে এই মাছের ইসের উপরে হচ্ছে ফুলটা ছিল। তো যাই হোক, আমি ফুলের পানিগুলি
চেঞ্জ করে দিলাম। এই যে এটাও আসছে গিফট, এটা হচ্ছে এই চকলেট, তারপরে খেজুর, খেজুরের ভিতর পাস্তা বাদাম, বাদাম টাদাম দেওয়া আর কি, অনেক কিছু দেওয়া। তো ফাইনালি একটু দেখাই দিলাম, এই রুমগুলিও পরিষ্কার করেছি, সব কিছু পরিষ্কার করছি একদম, মানে আমার পুরো কাজ কমপ্লিট এখন, মোছা, তারপর ওয়াশরুম ক্লিন করা, এই রুম ক্লিন করা, সব কিছু ক্লিন করা আমার শেষ। এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে অনেক থালাবাটি জমে আছে, ওগুলি ধুইতে হবে, ধুয়ে তারপরে হচ্ছে বাকি কাজ আমি স্টার্ট করব। তো ভেতরে কাজ করে রান্নাঘরে ম্যাডামের ছেলের জন্য রান্না করে আবার আমার রুমে চলে আসলাম। ভাবলাম পরের বাড়ি ঘর পরিষ্কার তো ভালোই করি, নিজের রুম যে ডাস্টবিন হয়ে রয়েছে সেটা তো আর খবর নাই। তো এই কারণে হচ্ছে নিজের রুমটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, কাপড়গুলি একটু ভাঁজ করে নিলাম, আর রুমটার একটু হচ্ছে ইলেকট্রিক একটু মেশিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেই, কারণ হচ্ছে এটা কার্পেট বিছানো আমার ফ্লোরে, কিন্তু কার্পেট বিছানো একদম অ্যাডজাস্ট কার্পেট। তো এই কারণে দেখা গেছে ঝাড়ু দিলে ভালো করে পরিষ্কার হয় না যতক্ষণ মাকাসনা না করি। তো এই কারণে মেশিন দিয়ে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘরটা একটু গুছানো থাকলে না মনটা ভালো লাগে আর কি, মনটা একটু ফুরফুরা থাকে। তো আর ওই যে লাগেজগুলি দেখতেছেন, এগুলি খুব শীঘ্রই আমি কিছু কাপড় চোপড় ভরবো, আপনাদের সাথে শেয়ার করবো। ব্যাগট্যাগ একদম গুছায় রেডি করে রাখবো, কারণ কোন দিন জানি দৌড় দিয়ে বাংলাদেশে চলে যেতে হয়, যেন এক দৌড়ে চলে যেতে পারি, এ কারণে সব গুছায় রাখাটাই আমি মনে করি ভালো। আসলে না মায়া লাগে, আপনি যে কোনো কিছু, মানে এই বাসে অনেক দিন আছে, এই রুমটা আমার, হ্যাঁ আমার কিন্তু খুব সুন্দর একটা রুম দিছে, অনেক বিশাল একটা রুম এই রুমটা, সব কিছুর জন্য মায়া লাগে। কিন্তু ওই যে মাঝে মাঝে আসলে মায়া লাগলে কি হবে, ওই যে খারাপ লাগে তো বাড়ির জন্য, আর বাড়ির তো যেতে হবে, আজকে না হয় যাই, কালকে, কালকে না যাই, সারা জীবন তো আর এখানে আমি থাকতে পারবো না। তো এই হয়েছে ব্যাপার, দেখা যাক আল্লাহ ভরসা। তো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে আজকে, মানে কাজের একটা ই উঠে গেছে, মানে মনের মধ্যে মনে হইতেছে সব কাজ করে ফেলবো আজকে। আসলে অনেক কাজ করছি, ওই ম্যাডামদের বাহিরে দেখলেন পরিষ্কার করলাম, ভিতরে পরিষ্কার করলাম, আমার রুম পরিষ্কার করতেছি, তারপরে হচ্ছে রান্নাঘরের হচ্ছে চুলা ধুইছি, চুলা ধোয়াটা আজকে শেয়ার করবো না, চুলা ধোয়াটা কালকের ভিডিও পাবেন। তারপর হচ্ছে ম্যাডামের ছেলের জন্য রান্না করছি, কাপড় চোপড় এক মেশিনে দিয়ে কাপড় ধুইলাম, কাপড়গুলি আবার বাহিরে মেললাম, সো অনেক কাজই করছি আলহামদুলিল্লাহ। আসলে শরীর মন যদি প্রফুল্ল থাকে কাজ কোনো ব্যাপারই না, শরীর মন যদি প্রফুল্ল না থাকে এক গ্লাস পানি ঢেলা খাই তো মনে হয় কি অনেক কষ্ট, দিস ইজ ট্রু, এটা হচ্ছে একেবারে চরম বাস্তব কথা। তো আজকে আসলে মনটাও ভালো, শরীরটাও ভালো, সব কিছু মিলে হচ্ছে কাজ একদম ধুমধারাকা করে ফেলছে। আর সবচেয়ে মজার কথা যেটা, আজকে ম্যাডাম অফিস থেকে আইসে আমার সাথে এত হাসি খুশি ব্যবহার, মানে কালকে যে আমাদের আমার সাথে তার একটা ফাইট হয়েছে সব ভুলে গেছে, আর আমিও এটা মনে রাখি নাই। আসলে সত্যিকার অর্থে আমার ম্যাডাম অনেক ভালো মানুষ, কিন্তু যে মানুষ মাত্রে কি তো একটু একটু ক্রেজি হয় না, আমরা সবাই কিন্তু পারফেক্ট না, কখনোই না, কোনো দিন না। যত এই যে আপনারা অনেকে আমাকে অনেক ভালো বলেন বা আমার প্রশংসা করেন, আসলে কি আমি পুরোপুরি পারফেক্ট? কখনোই না, ভুল ত্রুটি আমারও আছে, রাগ ঘোষা আমারও আছে, দিস ইজ নেচারাল, মানুষ এরকমই। তবে সেটা যদি মনে না রাখে সেই হচ্ছে প্রকৃত মানুষ, ভুলে যায়, যেমন আমি ভুলে গেছি, আমার ম্যাডামও ভুলে গেছে। আর এখানে খাবার নিয়ে আসছি কারণ অনেক ক্ষুধা লাগছে, গোসল টোসল করে সানিকেও খাবার দিয়ে দিছি, আমিও খাবার নিয়ে আসছি, খাবারটা খাবো, কারণ দুপুর যখন হয় সারা, মানে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের পরে যখন দুইটা ভাত নিয়ে বসি, মনে হয় যে আগে ভাতটা আরাম করে খেয়ে নেই। আর অনেকে আমাকে খালি বলেন কি আমি বাম হাতে ভাত খাই, আসলে এটা না, ওই যে আমি সেলফি ক্যামেরায় ভিডিও করি, তো সামনের ক্যামেরায় ভিডিও করলে জিনিসটা উল্টা দেখা যায়। আপনারা এটা ট্রাই করে নেবেন, আমি কখনোই রং হাতে ভাত খাই না, আমি রাইট হাতেই ভাত খাই। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন, এটা বি মানে এটা ই হচ্ছে মোবাইলের সমস্যা, ক্যামেরার কারণে, সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে এরকম মানে দেখা যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের ব্লগটা এখানে আমি শেষ করে দিব। এতক্ষণ যারা কষ্ট করে আমার ব্লগটি দেখলেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।